যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য স্টেট গ্লোবাল ডেট্রয়েট কমিউনিটি এন্টারপ্রাইনার অ্যাওয়ার্ড ফাই বাংলাদেশি ব্যবসায়ী চট্টগ্রামের রাওজানোর সন্তান গিয়াস তালুকদার তিনি বেঙ্গল এলএলসির কর্ণধার এই প্রতিষ্ঠানগুলো মূলত সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় বিক্রয়ের অন্যতম প্রতিষ্ঠান যার মাধ্যমে তিনি বাংলাদেশী কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির মাইনসুর আস্থা ও শ্রদ্ধা অর্জন করতে সক্ষম হই বিগত ওনার আটই অক্টোবর আরে গ্লোবাল ডিট্রয়েট মিশিগান নতুন বিজনেস এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড জিএন দিয়ে আমি মনে করি ইয়ান আর পুরো দিয়ে তো চট্টগ্রামের সন্তান হিসেবে ইয়ান যে ভূষিত ইয়ে ইয়ান্লাই পুরো চট্টগ্রামের পক্ষত নয় ওনারা দোয়া গুজন ইয়ানরা হারানো ইয়ে এবং চট্টগ্রামের অনেক স্মৃতি জড়িত আমি উনিশশো আটানব্বই চিটাং ইয়েরা আমেরিকার উদ্দেশ্যে আসছিলাম দীর্ঘ বাইশ তেইশ বছর ধরে আমেরিকাতে আছে কিন্তু হয় একবার আসা যাওয়া ইয়ে তো আরও যেন কি ঘন ঘন আসা যাওয়া গরিব ধরি এনল্লাই দোয়া করিবেন আর এই যে সারা চট্টগ্রামের মধ্যে সি প্লাসের মাধ্যমে ছড়াইদের ইয়নহারণে আই সি প্লাসের প্রতি চিরকৃতজ্ঞ এই ধরনেরোগ্য সুন্দর টিভি চ্যানেল জীবন অনলাইনের মাধ্যমে সারা চট্টগ্রামের নিউজ সারা পৃথিবীর ছড়াইদের তারা ইহন লয় আই খুবই গর্বিত তারার এই কার্যক্রম লয় এবং দোয়াগড়ি তারা যেন আরও বড়ো হয় একদিন যোগ্য চ্যানেলে পরিণত হয় জিয়াস তালুকদার বর্তমানে মিশিগানর বাংলাদেশি আমেরিকান বিজনেস অ্যাসোসিয়েশনর সচিবুর পাশাপাশি বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ককাসর তেরোতম ডিস্ট্রিক্ট ট্যুর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে এছাড়া তিনি ফিট দ্য হ্যাংলিনাম অজ্ঞ লাভজনক সংস্থা পরিচালনা করে এবং সিটি মেয়র তারে হ্যামট্রাম এক সিটিত পিয়ার কমিশনার হিসেবেও নিয়োগ দিয়ে গিয়াসুদ্দিন তালুকদারের সম্মান ও অর্জন বাংলাদেশি আমেরিকান অলল্লাই গর্বর বিষয় বলে মনে করেন মিশিগানত বসবাসরত বাংলাদেশি অল ডেস্ক নিউজ সি টিভি